এক দুই বছর নয় পুরো 61 বছর ঘুমাননি তিনি 1962 সাল থেকে তার স্ত্রী ছেলে মেয়ে তাকে কখনো ঘুমাতে দেখেনি ভিয়েতনামের ওই বাসিন্দার নাম থাই এনজক সম্প্রতি জনপ্রিয় এক ইউটিউবারের কাছে সাক্ষাৎকারে তিনি নিজের গল্প শুনিয়েছেন এর আগেও তার ঘুম না আসা নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হয়েছিল থাই এনজকের বয়স এখন 80 তিনি দাবি করেন একরাতে তিনি জ্বরে পড়েন তারপর থেকেই তার ঘুম চিরদিনের মতো উধাও হয়ে যায় তিনি মৃত্যুর আগে অন্তত একবার ঘুমাতে চান বিশেষজ্ঞদের মতে এই রোগের নাম ইনমনিয়া বা অনিদ্রা এর কারণে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর খুব খারাপ প্রভাব পড়তে পারে কিন্তু এনজকের তেমন কোনো শারীরিক সমস্যা নেই তিনি দিব্যি সুস্থ সবল আছেন এই বয়সেও তিনি ঘোরাফেরা কাজকর্ম চাষাবাদ সবই করেন পান করেন গ্রিন টি এবং রাইস ওয়াইন তিনি জানান অনেক কাজ করলেও তিনি ক্লান্ত হন না বেশি পান করলে এক দুই ঘন্টা শুয়ে থাকেন তিনি জানান তিনি দেশি মত্তরির কাজ করেন এবং রাত দুটা তিনটা পর্যন্ত ডিউটি করেন অনেক মানুষ বিদেশ থেকে এসে তার ঘুম না হওয়া পরীক্ষা করে অবাক হয়ে গেছেন বলেও তিনি জানান